ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. اجتنبونا أبني جانتي جيتشن. তিন রাকাত বেতেরের সালাত কিভাবে পড়তে হবে এবং দোয়া কুনুত আমরা কখন করব এ বিষয়ে আপনি বিস্তারিত জানতে চেয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতেরের সালাত এক রাকাত পড়েছেন, তিন রাকাত পড়েছেন, পাঁচ রাকাত পড়েছেন, সাত রাকাত, নয় রাকাত পড়েছেন বা পড়া যেতে পারে, এ মর্মে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু যদি কেউ তিন রাকাত পড়তে চায় সেই ক্ষেত্রে দুইটা পদ্ধতিতে তিন রাকাত সালাত আদায় করতে পারে। তিন রাকাত সালাত দুইটা পদ্ধতিতে আদায় করা যেতে পারে। প্রথম পদ্ধতি হচ্ছে যে এক তাশাহুদে তিন রাকাত পড়বে, এক বৈঠকে তিন রাকাত পড়বে। তার মানে আমরা সাধারণত দুই রাকাত পড়ার পর বৈঠকে বসি বা তাশাহুদে বসি, যেটাকে তাশাহুদ বলা হয়, বা বৈঠকে বসে থাকি। তিন রাকাত যদি এক সালামে কেউ পড়তে চায় সেই ক্ষেত্রে দু রাকাতের পরে আর সে বসবে না, দু রাকাতের দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সিজদা দিয়েই সে আল্লাহু আকবার বলে না বসে সরাসরি উঠে দাঁড়িয়ে যাবে তৃতীয় রাকাতের জন্য। তৃতীয় রাকাতের সিজদা শেষ করে একদম তৃতীয় রাকাতে বৈঠকে বসবে, ওইটাই তার প্রথম বৈঠক, ওইটাই তার শেষ বৈঠক, এক বৈঠকে সে সালাত আদায় করবে। এটা হচ্ছে একটি পদ্ধতি। যদি একসাথে তিন রাকাত এক সালামে কেউ পড়তে চায় তাহলে এই পদ্ধতিতে পড়তে হবে, বিকল্প কোনো পদ্ধতি নেই। আর দ্বিতীয় যে পড়ার পদ্ধতি, তিন রাকাত যদি কেউ পড়তে চায় সেই ক্ষেত্রে দুই সালামে পড়তে পারে, দুই সালামে পড়তে দুই রাকাত পড়ার পর সে সালাম ফিরিয়ে দিবে দুই রাকাত। এমনি নর্মালি আমরা যে সালাত আদায় করি দু রাকাত পড়ে তাশাহুদে বসবে, তাশাহুদ বসে সালাম ফিরিয়ে দিয়ে আবার নতুন করে এক রাকাত পড়বে এবং এক রাকাত পড়ে তারপর আবার সে সালাম ফিরিয়ে দিয়ে এইভাবে তার তিন রাকাত হয়ে যাবে। এই দুইটা পদ্ধতিতে বেতেরের সালাত তিন রাকাত যদি কেউ পড়তে চায় পড়তে পারে। আবার যদি কেউ পড়তে চায় পাঁচ রাকাত পড়তে চায় সেক্ষেত্রে দুই রাকাত পড়ে পড়বে, সালাম ফিরাবে, তারপর এক রাকাত পড়বে, এভাবেও পড়তে পারে, সাত রাকাত, ন রাকাত পড়া যেতে পারে, এতে কোনো সমস্যা নেই। আরেকটি বিষয় আপনি জানতে চেয়েছেন যে আমরা দোয়া কুনুত কখন করব। বেতেরের যে শেষের যে রাকাত থাকবে সে রাকাতের আপনি চাইলে রুকুতে যাওয়ার আগেও করতে পারেন, আপনি চাইলে রুকুতে যাওয়ার আগেও করতে পারেন, অথবা সিজদাতে যাওয়ার রুকু থেকে ওঠার পরেও আপনি দোয়া কুনুত করতে পারেন। দুই সময়ই করা যেতে পারে, দুটাই হাদিস দ্বারা প্রমাণিত। তার মানে শেষের রাকাতে আপনি সূরা ফাতিহা পড়ার পর যে কোনো একটি সূরা বা সূরা ইখলাস পড়লেন, পড়ার পর আপনি সরাসরি দোয়া কুনুত শুরু করে দিতে পারেন, দোয়া কুনুত শেষ করে রুকু সিজদা এভাবে সালাতটা শেষ করবেন, অথবা সূরা ফাতিহার পর সূরা ইখলাস পড়ে আপনি রুকুতে গেলেন, রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠে তারপর যে জিকির রয়েছে রব্বানা ওয়ালাকাল হামদ এটা পড়ার পর আপনি দোয়া কুনুত করতে পারেন, তারপর দোয়া কুনুত শেষ হয়ে আপনি আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন, এইভাবে আপনি সালাতটা শেষ করবেন। এইভাবে দুইটা জায়গায় দুইভাবেই আপনি চাইলে যে কোনো একভাবে আপনি দোয়া কুনুত পড়তে পারেন। আরেকটি বিষয় লক্ষণীয় যে আমাদের সমাজে প্রচলিত আছে তিন রাকাত বিতরের সালাত আমরা মাগরিবের মতো করে পড়ি। মাগরিবের মতো কীরকম, যে দু রাকাত পড়ার পর আমরা প্রথম বৈঠকে বসি, তারপর উঠে আমরা তৃতীয় রাকাত পড়ি, একই সালামে দুই বৈঠক, একই সালামে দুই বৈঠকে, এইভাবে যেভাবে আমাদের সমাজে পড়া প্রচলিত আছে এটা কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত নয়, সহি হাদিস দ্বারা এটা সাব্যস্ত নয়, বরং এটা অপছন্দনীয়। আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম নিষেধ করেছেন, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তুশবিহুল মাগরিব ওকামা কাল আলাইহিস সালাম, যে তোমরা বেতেরের সালাত তিন রাকাত মাগরিবের মতো করে পড়ো না। মাগরিবের সালাতে যেমন দু রাকাত পড়ার পর আমরা প্রথম বৈঠকে বসি, তারপর তৃতীয় রাকাতের শেষে দ্বিতীয় বৈঠকে বসি, এইভাবে মাগরিবের সালাতের সাথে বেতেরকে মিলিয়ে দিতে নিষেধ করেছেন আল্লাহ রসুল, বা মাগরিবের সালাতের সাদৃশ্য করতে নিষেধ করেছেন বেতেরের সালাতকে। এর জন্য আমাদের বেতেরের সালাত যে দুইটা পদ্ধতি বললাম, এক সালামে পড়তে চাইলে এক বৈঠকে শেষ করতে হবে, তৃতীয় রাকাতের পরে আপনি বৈঠক করবেন, আর যদি দুই সালামে পড়তে চান তাহলে দুই রাকাত করে সালাম ফিরিয়ে তারপর আপনি আলাদাভাবে এক রাকাত পড়বেন। এটাই হচ্ছে বেতের সালাত আদায় করার বিশুদ্ধ নিয়ম। আল্লাহু আলাম বিসওয়াব, বারাকাল্লাহু ফিকুম।